আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত। সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে কাবা শরীফের পাশে যেই হজরে আসওয়াদ থাকে, মানে সেই কালো পাথর থাকে, এই কালো পাথরটা দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ হজরতুল আসওয়াদ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হজরতে আদম আলাইহিস সালাম যখন তিনি জান্নাত থেকে এসেছিলেন, আসার সময় তিনি হাতে করে এই পাথরটা জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। এই পাথরটা ছিল সাদা, তো এই পাথরটা মানুষের গুনাহ চুম্বন করতে করতে কালো হয়ে গেছে, এর ঘটনা হয়তো বা আপনারা অনেকেই জানেন না। তো এই হজরত আসওয়াদ যদি কেউ স্পর্শ করে চুমু দেয় হজের সময়, অন্য অন্য সময় আল্লাহ পাক তার সকল গুনাহগুলো মাফ করে দেন, এটা আপনারা জানেন। কেউ যদি দেখে হজরে আসওয়াদ পাথর স্পর্শ করছে, তবে তার তাবির সম্পর্কে বলা হয়েছে যে সে হেজাজবাসী কোনো ইমামের অনুকরণ করবে, অর্থাৎ কোনো ভালো, যেহেতু আমরা অন্য অন্য দেশে থাকি, তো আমরা আমাদের পার্শ্ববর্তী কোনো ইমাম সাহেবের কথাকে আমরা মান্য করব। এই ব্যাখ্যা বর্তমান ব্যাখ্যা হচ্ছে এটা। যদি কেউ হজরে আসওয়াদ উৎপাটন করে নিজের জন্য তা নির্ধারণ করতে দেখে, তবে সে একাকীভাবে দিনের মধ্যে কোনো বিদআতের প্রচলন করবে। যদি কেউ দেখে লোকেরা হজরে আসওয়াদ হারিয়ে ফেলার পর সে নিজেই একা একা তা খুঁজে পেয়েছে, তবে তার ফলাফল সে নিজেই একমাত্র হেদায়েতের উপর থাকবে এবং আশপাশে যারা এটা হারিয়ে ফেলেছে তারা নিজেরা গুমরা হয়ে যাবে, এলাকার মানুষ গুমরা হয়ে যাবে। আপনি খুঁজে পেতে দেখলে আপনি নিজে পথ প্রাপ্ত হবেন, আপনি আল্লাহর সাহায্য প্রাপ্ত হবেন, আল্লাহর নৈকট্যশীল বান্দা হবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আমার ভেরিফাই পেজ এবং আমার আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেকটা ভিডিওতে আমি আলাদা আলাদা সাবধান করি, সতর্ক করি, বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার কোনোভাবে আমরা নিচ্ছি না। সরাসরি আমার নাম ব্যবহার করে মুফতি জুবায়ের বিন ইমাম নিয়ে, আমার বিভিন্ন ছবি নিয়ে তারা বিভিন্ন আইডি করে মানুষকে স্পন্সর করতেছে, বুস্ট করতেছে। এই জন্য বলতেছে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, আরো হাজারো নাম বের হতে পারে, এই জন্য সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।